আসামি মেহের আলীকে দেশদ্রোহিতা ও খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। জাতি ধর্ম সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একটা মিষ্টি ভালোবাসার গল্প আমাদের কাছে নতুন নয়, কিন্তু এমন একটা নিষ্পাপ প্রেমের পরিণতি কি কঠিন হতে পারে সেটা জানেন একমাত্র মেহের আলী। তাই নিজের জীবনের গল্প নিয়ে সকলের সামনে এলেন মেহের আলী। আমি তো কখনো আমার নিজের নাম লুকোইনি, আমি তোমার ধর্মকে লুকোইনি, আমি আমার কলেজের নাম রেখেছি মেহের আলী। ইয়েস, আমি মেহের। মুক্তি পেলেও পরিচালক অরিন্দম দে এবং হিরণ চ্যাটার্জির বহু প্রতীক্ষিত এই ছবি। তোর প্রেমে পড়েছি, তোর প্রেমে পড়েছি, মন তোকে দিয়েছি, তোর প্রেমে পড়েছি। প্রিমিয়ারে ছিলেন মেহের আলী এবং তারই কঠিন জার্নিতে পাশে যাকে পেয়েছেন ছিলেন তিনিও, অর্থাৎ অমৃতা চ্যাটার্জি। একটি প্রেমের গল্প, পাশাপাশি সমাজের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দেয় মেহের আলী। তাই এই ছবি নিয়ে প্রথম থেকেই সকলের এক্সপেকটেশন ছিল খুব বেশি। আমার একটাই কথা যে আমি মাছু মাস্তানার 8 প্যাকস ছেড়ে আমাকে একটা বহরমপুরের একটা মুসলিম পরিবারের একটা নর্মাল ছেলে হতে হয়েছিল, যার চুল কাটা থেকে শুরু করে, যার রোগা হওয়া থেকে শুরু করে অনেক অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, অনেক কিছু করে আজকে সিনেমাটা করেছি। প্রায় 1.5 বছর লেগেছে সিনেমাটা করতে। সারা পশ্চিমবঙ্গে মানে এমন কোনো জায়গা নেই যেখানে শ্যুট করিনি। তো এবং আমি দর্শকদেরকে বলবো যে তোমরা যদি গল্প দেখতে চাও, বাংলা সিনেমায় গল্প দেখতে চাও, গল্প দেখতে ভালোবাসো, তারা গিয়ে মেহের আলী দেখো। মুভির এক্সপেকটেশন মানে আমি বলছি এই ছবিটা মানে আমার ক্ষেত্রে একটা খুব ইম্পর্ট্যান্ট এবং অন্য ধরনের ছবি। তার কারণ হচ্ছে হিরণের মতো একজন হিরো যার কলকাতার বাইরেও একটা বড় মার্কেট আছে তাকে নিয়ে কাজটা করা হয়েছে। সো আই থিঙ্ক আর হিরণের পুরো গেট আপটা চেঞ্জ হয়েছে একদম, ওকে অন্যভাবে অনেক ওয়েট কমানো হয়েছে, রাস্তা সেলুনে বসে চুল কাটানো হয়েছে, ইঁটে সেলুনে বসে এসব নানা রকম কাণ্ড করেছে এবং প্রচুর খেটেছে ও, আমরা সবাই খুব খেটেছি। এবং একটা খুব সুন্দর গল্প আছে, গানগুলো অলরেডি বাজারে হিট করে গেছে, পাবলিসিটি যথেষ্ট ভালো হয়েছে। সো আই থিঙ্ক একটা ছবির এরপরে ছবিটার লোকের ভালো লাগা উচিত। ভীষণই এক্সাইটেড এবং আর কিছুক্ষণ পরেই শো শুরু হবে, অলরেডি আমাদের এস্টিম গেস্টরা আসতে শুরু করেছেন, সুতরাং সেটা একটা খুবই পজিটিভ ব্যাপার। এবং এখন জাস্ট এবার এটা শুরু হয়ে যাক এবং আমরা অডিয়েন্সের রিয়াকশন পাই, আমাদের এস্টিম গেস্টদের রিয়াকশন পাই, সেটার জন্যই অপেক্ষা করে আছি। খুবই এক্সাইটেড আমি, প্রজেক্টটা চলছে যে শুরু থেকে আমি আছি সাথে, তো আজকে ফাইনাল দিন, তারপরে পুরোটাই দর্শকদের হাতে চলে যাবে, তাদের ভার্ডিক্টই ম্যাটার করবে। তো গানগুলো খুবই জনপ্রিয় হয়েছে মেহের আলীর, সেটা খুবই এনকারেজিং। আর এমন একটা স্টোরি নিয়ে ফিল্মটা হয়েছে, হিরণ লিখেছে স্টোরিটা, 2017 দাঁড়িয়ে খুবই রেলিভেন্ট। তো আমি খুবই এক্সাইটেড দেখার জন্যে, আর দর্শকদের মধ্যেও একটা ক্রেজ আছে মেহের আলী নিয়ে, তো আশা করবো খুব ভালো হবে সিনেমাটা।